যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। এমনই মনে প্রাণে খাঁটি বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। শস্য শ্যামলা বঙ্গভূমির সীমানা অতিক্রম করে যে নাম সারা পৃথিবীর শিক্ষিত সমাজের কাছে পৌঁছে গিয়েছিল তার সৃষ্টিশীল কর্মশীলতার গুণে। কিন্তু 4 বার ফিজিক্সে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েও বিজ্ঞান সাধনার ইতিহাসে তিনি অচর্চিতই রয়ে গেছেন। আমরা নিউটন, আইনস্টাইন প্রমুখ পশ্চিমী বিজ্ঞানীদের নিয়ে অহরহ চর্চা করে চলেছি, সেখানে কজন বাঙালি জানে সত্যেন বোসের অবদান, কজন বাঙালি খোঁজ রাখে সত্যেন বোসের প্রতিভার কথা। মজলিশি মানুষ ছিলেন তিনি, ঘন্টার পর ঘন্টা বন্ধু দিলীপ কুমারের গানে যিনি ডুবে থাকতেন, সেই তিনিই জ্যোৎস্না রাতে এস্টাজে আনতেন অপূর্ব সুরঝঙ্কার। বিখ্যাত পত্রিকা সবুজপত্রের নিয়মিত লেখক ছিলেন তিনি। বয়স্ক, শিক্ষা, নৈশ বিদ্যালয় প্রভৃতি সমাজসেবায় যার অক্লান্ত উৎসাহ, পশু পাখিরাও তার অগাধ ভালোবাসা থেকে বঞ্চিত ছিল না। 1894 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি সুরেন্দ্রনাথ বসু এবং আমোদিনী দেবীর জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র সত্যেন্দ্রনাথের জন্মের সাথেই যেন বাঙালির সৃজনশীলতার ইতিহাসে এক নতুন সূর্যোদয় হয়েছিল। তার শিক্ষারম্ভ হয় জোড়াবাগান অঞ্চলের নর্মাল স্কুলে, পরে হিন্দু স্কুলে ভর্তি হন। এখানেই তার অভাবনীয় মেধার সাক্ষী থাকেন সকলে। পরীক্ষায় প্রত্যেকটি অঙ্ককে নির্ভুলভাবে করেছিলেন তো বটেই, তাছাড়াও নিজস্ব পদ্ধতিতে করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার এই চমৎকারী বুদ্ধিকে বাহবা দিতে হিন্দু স্কুলের তৎকালীন গণিতের শিক্ষক উপেন্দ্রনাথ বক্সি 100-110 দিয়েছিলেন, যা এযাবৎকালীন কখনো ঘটেনি। প্রথমে এই ঘটনাকে অনেকে বাড়াবাড়ি ভাবলেও পরে একই ঘটনার পুনরাবৃত্তি হল প্রেসিডেন্সি কলেজে, তার ভাষার মাধুর্যে মুগ্ধ হয়ে ইংরেজির অধ্যাপক পার্সিভাল সাহেবও তার খাতায় বসিয়ে দিলেন এক্সট্রা 10 নম্বর, বলেন দিস বয় ইজ এ জিনিয়াস। এরপর 1913 সালে প্রেসিডেন্সি থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে মিশ্র গণিতে সর্বোচ্চ 92% নম্বর নিয়ে উত্তীর্ণ হন। আজ পর্যন্ত এই রেকর্ড নম্বর কেউ ভাঙতে পারেনি। এই 2 ডিগ্রি এর মধ্যবর্তী সময়ে 20 বছর বয়সে তিনি ঊর্ষা দেবীকে বিবাহ করেন। স্নাতকোত্তরের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিলেটিভিটি নিয়ে গবেষণা শুরু করেন। 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও মিশ্র গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এই সময় গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য নতুন ডিপার্টমেন্ট ও ল্যাবরেটরিজ তৈরি করেন। ইচ্ছে ছিল বিদেশে গিয়ে বিজ্ঞান চর্চা করবেন, কিন্তু অর্থাভাবে তার হয়ে ওঠেনি। তাই জার্মানি ও ফরাসি ভাষা শিখে দেশ বিদেশের বিজ্ঞান নিয়ে চর্চা শুরু করলেন। 1919-এ তিনি ও মেঘনাদ সাহা জার্মানি ও ফরাসি ভাষায় লেখা আইনস্টাইনের প্রকৃত রিলেটিভিটি তত্ত্ব ইংরেজিতে প্রথম অনুবাদ করেন। 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক রূপে যোগ দেন। এ সময় সারা বিশ্বজুড়ে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা চলছে। একদিন ক্লাসে তিনি আলোকতড়িৎ ক্রিয়া ও অতিবেগুনী বিপর্যয় পড়াতে গিয়ে বর্তমান তত্ত্বের দুর্বলতা বোঝাতে এই তত্ত্বের সঙ্গে পরীক্ষালব্ধ ফলাফলের ব্যতিক্রম তুলে ধরেন। সে সময় তিনি একটি ভুল করেন, কিন্তু পরে তিনি তার এই ভুলের মাধ্যমেই সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে প্ল্যাঙ্কের সূত্রের সমাধান করেন। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়াই তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তেজস্ক্রিয়তা নীতির প্রতিপাদন করেন এবং সদৃশ কণার সাহায্যে দশার সংখ্যা গণনার একটি চমৎকার পদ্ধতি উদ্ভাবন করেন। পরে তিনি এটি একটি ছোট নিবন্ধ আকারে প্ল্যাঙ্কস ল অ্যান্ড দ্য হাইপোথিসিস অফ লাইট কোয়ান্টা নামে প্রকাশ করেন, যা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের ভিত্তি রচনাকারী। সে সময় পদার্থবিজ্ঞানের বিশ্বখ্যাত জার্নাল ফিজিক্স জার্নালস এই বসুর প্রবন্ধ প্রকাশে অস্বীকৃতি জানায়। এরপর তিনি আইনস্টাইনের কাছে প্রবন্ধটি পাঠান। তিনি এর গুরুত্ব বুঝে জার্মান ভাষায় অনুবাদ বিখ্যাত পত্রিকা জাইটস্ট্রিফট ফু ফিজিকে প্রকাশ করেন। এই পরিচিতির ফলে তিনি 2 বছরের জন্য ইউরোপে যাওয়ার সুযোগ পান। সেখানে এক্সরে এবং ক্রিস্টালোগ্রাফি নিয়ে ডি ব্রগলি, মেরি কুরি, আইনস্টাইন প্রমুখের সঙ্গে গবেষণা করেন। তবে দুঃখের বিষয় এটাই যে বোস আইনস্টাইন কন্ডেনসেশন, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোসন কণা নিয়ে গবেষণা করে পরবর্তীতে বহু বিজ্ঞানী নোবেল পেলেও
নোবেল পুরস্কার কমিটির কাছে সত্যেন্দ্রনাথ বসু উপেক্ষিতই রয়ে গেলেন। আদর্শ শিক্ষাব্রতী জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের আদর্শে অনুপ্রাণিত সত্যেন্দ্রনাথ আজীবন ছাত্রদের গভীরভাবে ভালোবাসতেন। তিনি অনুভব করেছিলেন, বিদেশি ভাষার বেড়া ডিঙাতে গিয়ে বহু ছাত্রছাত্রী উদ্যম হারিয়ে ফেলছে। তাই তিনি বারংবার বলেছেন, দেশের সামগ্রিক কল্যাণের জন্য সর্বস্তরে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ছাড়া গত্যন্তর নেই। ঢাকায় থাকাকালীন বিজ্ঞান পরিচয় এবং 1948 কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা এবং তার মুখপাত্র জ্ঞান ও বিজ্ঞানের প্রকাশনায় তিনি ব্রতী হন। তারই উৎসাহে বাংলা ভাষায় প্রথম বিজ্ঞানের অভিধান বিজ্ঞান ভারতী রচনা করেন দেবেন্দ্রনাথ বিশ্বাস। রবীন্দ্রনাথ তাকে নিজের বিশ্ব পরিচয় গ্রন্থ, অন্নদাশঙ্কর রায় তার জাপানি ভ্রমণ রচনা ও সুধীন্দ্রনাথ দত্ত তার অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে কলকাতা শহরে তার নামে সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র নামক গবেষণা কেন্দ্র স্থাপিত হয়। 2012 সালের জুলাই মাসের নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল অনুসারে বোসকে ফাদার অফ দ্য গড পার্টিকেল বলে বর্ণনা করা হয়েছে। 1974 সালের 4 ফেব্রুয়ারি এই জ্ঞান তপস্বী মানব দরদী মানুষটির মহাপ্রয়াণ ঘটে, কিন্তু সর্বদাই তিনি আমাদের অনুপ্রাণিত করতে থাকবেন। একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের ভালো মন্দ দুটি দিক নিয়ে মানুষ যখন আজ দ্বিধাগ্রস্ত, তখন সত্যেন্দ্রনাথ বসুর একটি উক্তি স্মরণীয়। বিজ্ঞানীদের সম্বন্ধে আধ্যাত্মবাদীদের বোধহয় এইরকম মনোভাব যে বিজ্ঞানীরা রেলগাড়ি চালিয়েছে কালি ঝুড়ি মেখে কয়লা ভেঙে, প্রকৃতির কাছ থেকে কিছু শক্তি সংগ্রহ করেছে, তাতে সভ্যতার বহিরঙ্গেরও কতকটা বদল হয়েছে। কিন্তু এইসব নিয়ে মেতে থেকে বিজ্ঞানীরা হারিয়েছে দার্শনিকের মনোভাব। কিন্তু এটা ঠিক নয়, সৃষ্টির রহস্য খুঁজতে মানুষ সর্বদাই চেষ্টা করে এসেছে, বিজ্ঞানীরাও করে থাকেন।